দু তারিখ থেকে ছ তারিখ এই যে স্কেলটায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দু জায়গাতেই কিন্তু আমরা একটু এনহ্যান্সড রেইনফল অ্যাক্টিভিটি দেখতে পাবো। দুই থেকে ছয় মে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু জায়গাতেই বৃষ্টি হবে। দু তারিখের পর থেকে বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি অর্থাৎ তিন চার পাঁচ এই সময়টাতে কিন্তু বৃষ্টি একটু বেশি হবে দুই বঙ্গেই, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। তিন তারিখ এবং চার তারিখ উত্তরবঙ্গের মূলত জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার এই তিনটে জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও তিন তারিখ এবং চার তারিখ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনার কিছু পোর্শনেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা আমরা জারি করেছি। দুই তিন চার পাঁচ এই সময়টাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে, সাথে গাস্টি উইন্ড স্পিডও থাকার সম্ভাবনা। যেহেতু বৃষ্টি হবে অতএব দুইয়ের পর থেকে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার একটু কমবে এবং স্বাভাবিকের নিচে থাকার সম্ভাবনাই বেশি, অর্থাৎ যে গরমটা আমরা এখন উপলব্ধি করছি সেটা দু তারিখের পরে আশা করা যায় পাঁচ তারিখ অবধি অ্যাটলিস্ট একটু কম থাকবে এবং স্বাভাবিকের